আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাকলিয়া উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি আল্লাহর বিশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে আমি আলোচনা করব শ্রেণী নবম দশম বিষয় হিসাব বিজ্ঞান অধ্যায় নবম। নব অধ্যায়ের মধ্যে রিয়ামিল, রিয়ামিলের মধ্যে যা আসবে না সেই টপিক নিয়ে আমি প্রথম আলোচনা করব। দেখো তাহলে রিয়ামিলে কোন কোন দফাগুলি টপিকগুলি আসে না। প্রাম্বিক ব্যাংক ব্যালেন্স, এখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে প্রাম্বিক ব্যাংক ব্যালেন্স। প্রাম্বিক মানে আমরা কি বুঝি, শুরু বছরের শুরুর দিকে, বছরের শুরুর দিকে আমরা যে টাকাগুলি নিয়ে কি করে থাকি, ব্যাংক ব্যালেন্স থাকে আমাদের বছরের শুরুর দিকে যে ব্যাংক ব্যালেন্স গুলি থাকে সেটা আমাদের কোথায় আসে না, রিয়ামিলের মধ্যে আসে না। এটা আসবে কোথায়, এটা আসবে কি শুধুমাত্র সমাপনী, সমাপনী ব্যাংক ব্যালেন্স আসবে আমাদের। তাহলে প্রাম্ভিক ব্যালেন্স আমাদের কি আসবে না, রিয়ামিলের মধ্যে আসবে না, শুধু আসবে কি প্রাম্ভিক কি হবে, এখানে নট প্রাম্ভিক সমাপনী আসবে। ধরো হচ্ছে কি এখানে সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য কি কি, তাহলে সমাপনী মজুদ পণ্য হচ্ছে যে কি, মনে করো আমি এক লক্ষ টাকা দিয়ে এক লক্ষ টাকা কি করেছি, এক লক্ষ টাকা পণ্য ক্রয় করেছি, আমি মাঝখানে এসে আবার 20,000 পণ্য ক্রয় করেছি, তাহলে পুরো বছরে আমার পুরো বছরে এক বছরের মধ্যে আমাদের এই পণ্যগুলি ক্রয় করা হয়েছে, কিন্তু বছরের শেষে আমি দেখতে পাচ্ছি 30,000 পণ্য অবিক্রিত আনসোল্ড থেকে গেছে, তাহলে এটাকে আমরা বলবো সমাপনী মজুদ পণ্য। এটা আমাদের 30,000 টাকা কি হয়েছে মানে আনসোল্ড অথবা বিক্রি হয় নাই থেকে গেছে, এইগুলি সমাপনী কি হবে, সমাপনী পণ্য রিয়ামিলের মধ্যে আসবে না। তবে এক্সেপশন আছে, সেটা আমি পরে বোঝাই দিব কেন আসবে সেটা। এখন আমি সমাপনী মজুদ মনে হারি, আমরা জানি বছর শেষে যে মনে হারিগুলি আমরা পরবর্তী বছরে ইউজ করি, আমরা মনে হারিগুলি কি বুঝি, অফিসের যা যা স্টাপলার আছে, আমাদের পেন্সিল আছে, ফরমালিগুলো আছে ইত্যাদি ইত্যাদি কি সমাপনী মনে হারি, এগুলি রিয়ামিলের মধ্যে আসে না। আমরা হচ্ছে কি সম্ভাব্য দায় ও সম্পদ, তাহলে সম্ভাব্য সম্ভাবনা এখনো বিচারাধীন, এখনো বিচারাধীন, এখনো অনিশ্চিত, এক কথায় অনিশ্চিত, অনিশ্চিত কখনো রিয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত হয় না। দায় ও সম্পদ যেটা কি থাকবে সম্ভাব্য, এখানে বলা হয়েছে সম্ভাব্য দায় ও কি সম্পদ, যেহেতু এটা অনিশ্চিত এটা কি সম্পদ হবে নাকি দায় হবে সেটা আমাদের ক্লিয়ার, এখানে ক্লিয়ার না, তাহলে ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা সেটা কি করতে পারি না, রিয়ামিলের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারি না। এটা হচ্ছে প্রাম্ভিক ব্যালেন্স বা প্রাম্ভিক ক্যাশ বা যেটা বলি কি হবে প্রাম্ভিক, প্রাম্ভিক ক্যাশ, প্রাম্ভিক ক্যাশ। আমরা প্রাম্ভিক ক্যাশ বলতে কি বুঝি, প্রাম্ভিক ক্যাশ হচ্ছে আমরা বছর শুরুর দিকে যে মূলধনগুলি নিয়ে ব্যবসা শুরু করে থাকি, যে টাকাগুলি নিয়ে আমরা কি করে থাকি বছরে ব্যবসা শুরু করে থাকি, ওই টাকাকে আমরা কি বলি প্রাম্ভিক ক্যাশ বলি। তাহলে প্রাম্ভিক ক্যাশ ওইটা কোথায় আসবে না, রিয়ামিলের মধ্যে আসবে না। তাহলে কি আসবে, সমাপনী ক্যাশ আসবে, কি আসবে রিয়ামিলের মধ্যে সমাপনী ক্যাশ আসবে। আর এখানে সমাপনী মজুদ পণ্যটা কোথায় আসবে, এটা উদ্বৃত্ত পত্রে, যদি এখানে রিয়ামিলে না আসে এটা কোথায় গিয়ে বসবে, এটা বসবে উদ্বৃত্ত পত্রে গিয়ে বসবে। আশা করি তোমরা এখানে প্রাম্ভিক ব্যাংক ব্যালেন্স কি সেটা বুঝতে পেরেছো, সমাপনী মজুদ পণ্য, সমাপনী মনে হারি, সম্ভাব্য দায় সম্পদ এবং প্রাম্ভিক ক্যাশ কেন রিয়ামিলের মধ্যে আসে না সেটা ভালোভাবে আশা করি বুঝতে পেরেছো। সেই আশা ব্যক্ত রেখে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।